সালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে ভিডিওতে আমরা এই বিজনেস কার্ড ডিজাইনটি রিভিউ করব। তো এই বিজনেস কার্ড ডিজাইনটি যে ভাই আমাকে পাঠিয়েছেন, তিনি আমাকে মেসেজ করেছেন, ভাই গ্রাফিক ডিভাই চারটা বিজনেস কার্ড আপলোড দিলাম কিন্তু সবগুলো রিজেক্ট করেছে, এখন কোথাও ভুল হয়েছে বুঝতেছি না, দ্বিতীয় ফাইলটা আপনার কাছে সেন্ড করলাম, কি সমস্যা বললে অনেক উপকৃত হতাম। তো এই ডিজাইনটি আমি রিভিউ করব এবং কোথাও কোথাও ভুল আছে একটু বলে দিব, এবং তার আগে কিছু গুরুত্বপূর্ণ কথা যেটা গ্রাফিক রিভার নিয়ে আমি বলবো। দেখেন, গ্রাফিক রিভারে কন্ট্রিবিউটর হতে হলে অবশ্যই ডিজাইনটা আপনার একটু প্রফেশনাল হতে হবে, আর ডিজাইনে যদি বেসিক ভুলগুলো থাকে সেই ডিজাইনগুলো তো রিজেক্ট করে দিবে। গ্রাফিক রিভারে যদি আপনি কন্ট্রিবিউটর হতে চান, আমি সাজেস্ট করব বিজনেস কার্ড দিয়ে নয়, কারণ বিজনেস কার্ডটা হচ্ছে অ্যাভেলেবেল আছে এবং আপনি যদি বিজনেস কার্ডের মধ্যে ক্রিয়েটিভ কিছু না দেখাতে পারেন তারা ডিজাইনগুলো অ্যাপ্রুভ করে না, কারণ বিজনেস কার্ড ডিজাইন অ্যাভেলেবেল এবং হিউজ পরিমাণ আছে, যে কারণে বিজনেস কার্ডটা একটু কমই অ্যাপ্রুভ করে। ক্রম অ্যাপ্রুভ করে বললে ভুল হবে, কারণ আপনার ডিজাইনটা যদি ক্রিয়েটিভের মধ্যে সিম্পল করে তুলতে পারেন তাহলে তারা ডিজাইনটা অ্যাপ্রুভ করবে এবং এবং সেই ডিজাইনের মধ্যে কোনো বেসিক ভুল থাকা যাবে না, তবেই কেবল ডিজাইনগুলো অ্যাপ্রুভ করে গ্রাফিক রিভার মার্কেট প্লেস। আমাকে যে ফাইলটি উনি পাঠিয়েছেন সম্ভবত এটা একটি গ্রাফিক রিভারের ফাইলই, রেডি ফাইল হয়তো পাঠিয়েছেন। এই ফাইলটির মধ্যে আমি যে বিষয়টি দেখতেছি, প্রথমত কালার কম্বিনেশন পারফেক্ট নাই এবং ডিজাইনের মধ্যে বেসিক বল আছে। তো উনি যে ডিজাইনটি আমাকে পাঠাচ্ছেন, ফ্রন্ট পার্ট এবং সেকেন্ড পার্ট দুটোটাই ক্লিপিং মার্কস করা, ক্লিপিং মার্কস করা কোনো ফ্যাক্ট না, আপনি চাইলে করতে পারেন। তো ওনার ডিজাইনে ব্লিডগুলো দেখা যাচ্ছে না, অবশ্যই মেন ফাইলের মধ্যে ব্লিড থাকতে হবে, হয়তো উনি ব্লিড ইউজ করেছেন বাট হাইড করা। তো আমি যদি একটু শো গাইড করি তাহলে দেখতে পারবো। তো ওনার ডিজাইনে ব্লিড আছে বাট হাইড করা ছিল, সেকেন্ডত ব্লিড পর্যন্ত ওনার কোনো ডিজাইন নাই। দেখেন, অবশ্যই ডিজাইনটা এই ব্লিড বরাবর থাকতে হবে, যে রেড কালার যে লাইনটা দেখতে পারছেন এই লাইন পর্যন্ত আপনার ডিজাইন পুরোটা ফিল আপ থাকতে হবে। আচ্ছা, ডিজাইনটা আমি ক্লিপিং মার্কস থেকে রিলিজ ক্লিপিং মার্কস করি। রিলিজ ক্লিপিং মার্কস করার পরও দেখতে পারলাম যে ওনার ডিজাইনটা ব্লিড বরাবর নাই, জাস্ট এই শেপগুলো আছে বাট ব্লিড পর্যন্ত কোনো শেপ নাই। সো এই ভুলগুলো হচ্ছে বেসিক ভুল, আপনার ডিজাইনটা অবশ্যই ব্লিড পর্যন্ত থাকতে হবে। তো এই অংশটুকু যখন ব্লিড পর্যন্ত আসে বাট উনি এটুকুকে রিলিজ ক্লিপিং মার্কস করে ব্লিড থেকে বাদ দিয়ে দিছে। দেখেন, আপনার ডিজাইনের যে ফুল ব্যাকগ্রাউন্ডটা অবশ্যই আপনার এই ব্লিড বরাবর পর্যন্ত থাকতে হবে, ফুলটা এইভাবে থাকতে হবে। মেন ফাইলের ভিতরে আপনার এই সিস্টেমই থাকতে হবে, আর আপনার ক্লিপিং মার্কস না করাটাই ভালো, আর করে দিলেও সমস্যা নেই, করে দিতে পারেন, এটা কোনো ফ্যাক্ট না যে আমি ক্লিপিং মার্কস করলাম আমার ডিজাইনটা অ্যাপ্রুভ হলো, আমি করলাম না আমারটাও অ্যাপ্রুভ হলো, এমন কোনো বিষয় না। সেকেন্ড হচ্ছে আপনার কালার কম্বিনেশন ঠিক নাই, কালার কম্বিনেশন কীভাবে করতে হয় অবশ্যই আমি আগের ভিডিওতে বলেছি, সেই ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন। কালার কম্বিনেশনটা আপনার গ্রাফিক রিভার থেকেই করবেন, গ্রাফিক রিভারে বিভিন্ন ডিজাইন দেখবেন, সেই ডিজাইনগুলো থেকে আপনার কালার কম্বিনেশন নিয়ে আসতে পারবেন। তারপরে যে বিষয়টা, বিজনেস কার্ডের মধ্যে যে ট্যাগসগুলো ইউজ করেছেন এগুলা কোনো সমস্যা নাই, বিজনেস কার্ডের মধ্যে যে শেপগুলো নেবেন এই শেপগুলোই মূলত বিজনেস কার্ডের মেন ডিজাইনটা, সেই শেপগুলোর মাধ্যমে ডিজাইনটাকে ফুটাতে হয়। আপনি যে শেপগুলো নিয়ে ডিজাইন করছেন সেই শেপগুলোর ডিজাইন গ্রাফিক রিভারে অ্যাভেলেবেল আছে, এই ধরনের শেপ দিয়ে গ্রাফিক রিভারের ডিজাইনগুলো অ্যাপ্রুভ করানো একটু টাফই হবে। এমন কিছু ডিজাইন করতে হবে যে ডিজাইনগুলো গ্রাফিক রিভারে অ্যাভেলেবেল নেই, এবং ক্রিয়েটিভ কিছু দেখাতে হবে ডিজাইনের মধ্যে এবং সিম্পল লুকের মধ্যে, যাতে দেখলেই ক্লায়েন্টের নজর কাড়ে এবং ডিজাইনটা আইকেচি হয়। সেই বিষয়গুলো যদি বিজনেস কার্ডের মধ্যে তুলে ধরতে পারেন তাহলে আপনি ডিজাইনটা অ্যাপ্রুভ করাতে সক্ষম হবেন। একটা বিষয় অলওয়েজ মাথায় মনে রাখবেন, ডিজাইনের মধ্যে যদি বেসিক ভুলগুলো থাকে তাহলে আপনার ডিজাইনটা অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনাটা খুবই কম। তো বেসিক ভুলগুলো হচ্ছে আপনার ডিজাইনের অ্যালাইনমেন্ট ঠিক থাকতে হবে, প্যারাগ্রাফ ঠিক থাকতে হবে, যদি আপনার ডিজাইনের ট্যাগসগুলো এই সাইডে ইউজ করেন তাহলে লেফট প্যারাগ্রাফ থাকতে হবে, যেন হচ্ছে ডিজাইনের অ্যালাইনমেন্ট ঠিক থাকতে হবে, ডিজাইনের ব্যালেন্স ঠিক থাকতে হবে, এগুলো হচ্ছে ডিজাইনের বেসিক। দেখেন, যেহেতু এই শেপগুলো আপনি ক্রিয়েট করছেন, এই শেপের সাথে তুলনা করে আমি যদি একটু বলি, আপনার লিঙ্কটা যে এখানে ইউজ করছেন ওয়েবসাইট লিঙ্ক, সেই লিঙ্কটা আপনি চাইলে
এখানে ইউজ করতে পারেন, কারণ এখানে অনেকটুকু জায়গা ফাঁকা আছে, জাস্ট ব্যালেন্সটাকে ঠিক রাখার জন্য আপনি এখানে ইউজ করতে পারতেন। যাই হোক, ডিজাইনের বেসিক ভুলগুলো ছিল, এই ভুলগুলো যদি আপনার ডিজাইনের মধ্যে থাকে তাহলে অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনাটা খুবই কম। তাছাড়া আমি যারা গ্রাফিক ডিজাইনার কন্ট্রিবিউটর হতে চান তাদেরকে আমি রিকোয়েস্ট করবো যে ফার্স্ট অফ অল আপনারা বিজনেস কার্ড দিয়ে ট্রাই না করাটাই বেটার হবে, কারণ বিজনেস কার্ডের মধ্যে যদি ক্রিয়েটিভ কিছু দেখাতে পারেন তাহলে দেন, সমস্যা নেই। বাট প্রথম অবস্থায় আমি রিকোয়েস্ট করবো আপনি ফ্লায়ার সাবমিট করতে পারেন এবং ব্রোশার সাবমিট করতে পারেন, এই ডিজাইনগুলো খুব সহজে অ্যাপ্রুভ করে। অথবা পোস্ট কার্ড সাবমিট করতে পারেন, রোল আপ ব্যানার সাবমিট করতে পারেন। ব্রোশার ডিজাইন, ফ্লায়ার ডিজাইন, এই ডিজাইনগুলো কর্পোরেট কোম্পানির জন্য হিউজ পরিমাণ সেল হয় গ্রাফিক ডিপার থেকে। তাছাড়াও আরেকটি বিষয় মাথায় রাখবেন, সেটা হচ্ছে ট্রেন্ডিং ডিজাইন। যে ডিজাইনটা বর্তমানে ট্রেন্ডিংয়ে চলতেছে সেই ডিজাইনটা দিয়ে, কিছুদিন ধরে গ্রাফিক ডিপারে চলছিল ট্রেন্ডিংয়ে ক্যালেন্ডার ডিজাইন, যেহেতু ক্যালেন্ডার ডিজাইনের সময় শেষ ডিসেম্বর মাস প্রায় শেষের দিকে, তো এখন আর ক্যালেন্ডার ডিজাইন নিবে না গ্রাফিক ডিপার। তো এই বিষয়গুলো ফলো করতে হবে গ্রাফিক ডিপারে কন্ট্রিবিউটর হওয়ার জন্য। মূলত আজকে ভিডিওটা এই কয়েকটা বিষয় বলার জন্য তৈরি করা। তো যেভাবে ডিজাইনটা রিভিউ করলাম, আশা করি আপনার বেসিক ভুলগুলো ধরতে পারছেন। অবশ্যই বেসিকের দিকে ফোকাস করতে হবে এবং কালার কম্বিনেশনের দিকে ফোকাস করতে হবে। তো কালার কম্বিনেশন ঠিক রাখার জন্য আপনার অবশ্যই বেশি বেশি ডিজাইন দেখতে হবে। তো এই ছিল মূলত আজকের ডিজাইন রিভিউ ভিডিও। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।